हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् ॐ नमस्कार সকলকে স্বাগত জানাই শরণাগত অনুষ্ঠানে। আমরা জানি যে যারা যারা আচার্যগণ আমাদের মধ্যে এসেছেন বা এসেছিলেন তাদেরকে যদি স্মরণ না করি তাহলে আমাদের ধর্মের পথটা কিন্তু ঠিকভাবে আমরা চলতে পারব না। মহাভারতে বলেছেন ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন জেন গতস্য পন্থা। ধর্মের আসল পরিচয় কি, ধর্মকে কোথায় জানতে যাব। প্রত্যেকের তো ধর্ম আছে, জলের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, পশুর ধর্ম আছে, আবার মানবেরও ধর্ম আছে। তা সেই জন্যে যদি জানতে হয় তোমার ধর্মটা কি, অধর্ম কাকে বলে, ধর্ম কাকে বলে, তাহলে মহাজনের পথকে অনুসরণ করো। মহাজনের পথ মানে কি, মহাজনের আচরণকে অবলম্বন করো। আমাদের মধ্যে এত মহাপুরুষগণ এসেছেন, এত মানে অবতরণ করেছেন, এত অবতারগণ, তাদের হিসাব পাওয়া যায় না। সবাইকে হয়তো আমরা জানি না, চিনি না, কোথায় কে লুকিয়ে রয়েছেন তাদের নামও হয়তো আমরা জানি না। হয়তো আমরা কিছু কিছু জানি, যাদেরকে জানি তাদেরকে নিয়েও আমরা কিন্তু সেভাবে আমরা অনুসন্ধান করি না তাদের জীবনাদর্শকে। আমরা অদ্বৈতাচার্যকে পেয়েছি, নিত্যানন্দকে পেয়েছি, গদাধরকে পেয়েছি, শ্রীবাসকে পেয়েছি, মহাপ্রভুকে যে বলা হয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের মধ্যে এই এই পাঁচজনকে আমরা রেখেছি। এগুলোর অনেক ব্যাপার আছে, অনেক কথা অন্যভাবে অনেকে আলোচনা করেন। তা পঞ্চতত্ত্বের পূজাটা আমাদের মধ্যে প্রচলিত হলো, কিন্তু মহাপ্রভুর আগে কিন্তু নয়, মহাপ্রভুর পরবর্তী যুগে, যখন মহাপ্রভুকে অবতারত্বে সেখানে যখন রাখা হলো, অবতার বলে যখন তার প্রচার হলো, অবতারের সার গোড়া অবতার, এবং সেখানেতে বললেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন তার একটি দ্বিতীয় মূর্তি। অদ্বৈতাচার্য ছিলেন গৃহস্থ, তার ছিলেন দুই পত্নী, দুই পত্নী নিয়ে তিনি সংসার করে গেছেন, কিন্তু তিনি ভক্তিকে আশ্রয় করে সংসার করে গেছেন। আগেকারে ঋষি মুনিদের আমরা দেখতে পাই, যারা আমরা বৈদিক, যারা বৈদিক যুগে যারা মুনি ঋষি যারা ছিলেন তাদের তপবনে আশ্রম ছিল, তারা ছাত্রদের সমস্ত শিক্ষাদান করতেন, মানে কিন্তু তারা কিন্তু গৃহস্থই ছিলেন, কেউ তারা গৃহত্যাগ করে কিন্তু সন্ন্যাসী হয়ে যাননি। সেই জন্যে গৃহেতে থেকেই যে ধর্মের আচরণ করা যায় সেটা তারা বুঝিয়ে দিয়েছেন গৃহস্থাশ্রমের দ্বারা। এখানে আমরা দেখলাম অদ্বৈতাচার্য ছিলেন গৃহস্থ, তার দুই পত্নী ছিলেন সীতা দেবী এবং শ্রীদেবী, দুই পত্নী তার। কিন্তু বেশিরভাগ আমরা সীতা দেবীকেই আমরা বেশি পাই, কেননা তার নামটাই বেশি উল্লিখিত। আমরা অনেক সময় ওই অদ্বৈতাচার্যকে বলি সীতানাথ, সীতানাথ মানে সীতাপতি, এইভাবে আমরা বর্ণনা করেছি বা বৈষ্ণবগণ বর্ণনা করেছেন। এবার নিত্যানন্দ কি সন্ন্যাসী বললেন? না, নিত্যানন্দ হচ্ছেন অবধূত, তিনি সন্ন্যাস আশ্রমকেও তিনি গ্রহণ করেননি। তিনি পাঁচ বছর বয়সে শঙ্করারণ্য বলে একজন সন্ন্যাসী তাকে নিয়ে চলে যান, এক চক্রা নাম বীরভূম, মানে রাড় দেশ গ্রাম এক চক্রা ধাম। বললেন যে হারাই পণ্ডিত ঘর, শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী জন্মিলেন হলধর। তা এখানে হলধরের জন্ম হলো, হলধর মানে বলরামকে বললেন যে বলরাম জন্ম নিলেন কোথায়, না শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিত ঘর। তার পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত বা তার মাতার নাম হচ্ছেন পদ্মাবতী। এই দুজনের কাছে নিত্যানন্দ প্রভু এলেন, সেই দ্বিপ্রহরে তিনি আবির্ভূত হলেন এক সংগ্রামী পুরুষ। কেবল তাকে ভক্তিশাস্ত্রের মধ্যে রাখলে চলবে না, তিনি সমাজের হয়ে তিনি কার্য করেছেন বলেই তিনি সমাজের কাছে এত পপুলারিটি পেয়েছেন।
এত সাধারণভাবে তাকে সবাই চেনে। মহাপ্রভু, অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রভু, তারা সমাজের হয়ে তারা কার্য করেছেন, কিন্তু সমাজের কার্যের মধ্যে তাদের একটাই মুখ্য কার্য ছিল যে হে জীব, তোমরা একবার অন্তত হরিনাম করো, কলিযুগের যে যুগধর্ম সেটাকে তোমরা পালন করো। একবার যদি তোমরা হরিনাম করো, ভগবানের কথা যদি তোমাদের জিহ্বা দিয়ে একবার উচ্চারিত হয়, তাহলে তোমাদের মধ্যে আর কোনো পাপ থাকবে না, শোক থাকবে না, তোমাদের মধ্যে কোনো মানে তৃষা থাকবে না, দুঃখ থাকবে না। একবার বলো। সেই নিত্যানন্দের কথা আমরা জানি, তিনি তাকে নিয়ে গেলেন সন্ন্যাসী, তিনি এই বীরভূম গ্রামে, রাড়োদেশ গ্রাম, এক চক্রা ধাম জন্মিলেন হলধর, হারাই পণ্ডিত ঘর, তিনি সেইখান থেকে তিনি লীলাকে প্রকাশ করলেন, তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন, ঘুরতে ঘুরতে তিনি অনেক জায়গায় কৃষ্ণকে অনুসন্ধান করতে লাগলেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, চারিদিকেই তিনি দেখছেন। কিন্তু পরবর্তীকালে সন্ন্যাসীও কিন্তু তাঁর থেকে অদৃশ্য হয়ে যান। অনেকে বলেন যে সন্ন্যাসী যেন তার মধ্যেই লীন হয়ে গিয়েছিলেন, এটা অবশ্য ভাবের কথা, কেননা সন্ন্যাসীকে অনেকে বলেন যে তিনি ছিলেন মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা, তার নাম ছিল বিশ্বরূপ, তিনি শঙ্করারণ্য নামেতে সন্ন্যাসী হয়েছিলেন, এবং তাঁর সঙ্গে নিত্যানন্দের যে প্রভেদ নেই। আমরা যে বলি নিতাই গৌরাঙ্গ দুই ভাই, রামকৃষ্ণদেব একটি গান করতেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে নাম যাচ্ছে, যারা মার খেয়ে নাম যাচ্ছে তারা দুভাই এসেছে রে, যারা ব্রজের কানাই বলা, যারা ব্রজের কানাই বলা, যারা ব্রজের কানাই বলাই তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে, হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে নাম যাচ্ছে তারা দুভাই এসেছে রে, তারা দুভাই এসেছে রে। হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই যদি বলি, শচীমাতার সন্তান তো মহাপ্রভু, শচীনন্দন, জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, নদিয়া বিহারী। কিন্তু নিত্যানন্দ, তিনি যে জন্ম নিয়েছেন শচীমাতার ঘরে তা তো দেখা যায় না, কিন্তু নবম গর্ভে বিশ্বরূপ বলে এক পুত্রের জন্ম হয়েছিল। শচীমাতার নবম গর্ভে মানে আটটি সন্তান যখন চলে যায়, তাদের যখন খুব প্রথমেই তাদের জীবনাবসান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকম কথা আছে, নবম গর্ভে বিশ্বরূপ আসেন, এবং বিশ্বরূপকেই বলা হয় হলধর, মানে বৈষ্ণব অনুধ্যানের মধ্যে, বৈষ্ণব অভিধানের মধ্যে বলা হয় তিনি হচ্ছেন হলধর শঙ্করসন। আর তার পরবর্তী দশম গর্ভে দশমবার যখন আগমন হয়, তখনই আসেন বিশ্বম্ভর, যাকে বলা হয় চৈতন্য মহাপ্রভু। তা সেখানে কিন্তু এই যে নিত্যানন্দ প্রভু, তিনি তাকে তো ভাই বলে তো বলা হয় না, তিনি তো বলেন গৌর নিতাই আমরা দুভাই। এই দুভাই কেন না, শঙ্করারণ্য তিনি সন্ন্যাস নেন, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে যান, গৃহে থাকলেন না।
আর গৃহে যখন থাকলেন না, সন্ন্যাস নেবার পর তিনি কোথায় ছিলেন, কেমনভাবে ছিলেন, কিভাবে তিনি আচরণ করতেন কেউ জানত না। কিন্তু একটা আন্দাজে বলা হচ্ছে যে শঙ্করানন্দ নামে যে সন্ন্যাসী আসেন নিত্যানন্দকে নিয়ে যাবার জন্য, তার পিতামাতার কাছে ভিক্ষা আছে, তিনিই নাকি সেই সন্ন্যাসী, তিনি নিয়ে গেলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে যখন নিত্যানন্দ যখন যাচ্ছেন, যেতে যেতে সন্ন্যাসী হারিয়ে গেলেন, আর তাকে পাওয়া গেল না। কোথায় না বলছেন, নিত্যানন্দের মধ্যেই তিনি প্রবিষ্ট হলেন, সেই অর্থে হয়ে গেলেন মহাপ্রভুর ভাই, ভ্রাতা। ভ্রাতা তো আমরা সবাই, এক রক্ত, একই সেই প্রাণ, একই আত্মা তো সবার মধ্যে প্রবাহিত হচ্ছে। আমরা তো কেবল বিচার করি আমরা মাতৃগর্ভে এক মায়ের সন্তান কিনা, কিন্তু আমরা যে এক বিশ্বজননীর সন্তান সেটা কিন্তু আমরা জানি না, দেখি না। আমরা সবাই তো ভ্রাতা, সবাই তো ভগ্নী। আমার জননীকে না মাতা আমি পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। এখানে বললেন মাতা কে আমার, না পার্বতী দেবী। মাতা আমি পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, আর বন্ধু শিব ভক্তাক্ষ। আর বললেন যে বন্ধু কারা, না যারা শিবের ভক্ত তারাই হচ্ছেন বন্ধু। আর স্বদেশ ভুবনত্রয়ম, এই স্বদেশ কোনটা, আমি যে বলি আমার দেশ, আমার দেশ হয়তো বাংলাদেশ, কি ভারতবর্ষ, কি আমার পশ্চিমবঙ্গ, কি আমার গুজরাট, আমার দেশ বলে স্বদেশ ভুবনত্রয়ম, তিন ভুবনটাই হচ্ছে আমার স্বদেশ। কেননা আমার মা হচ্ছে পার্বতী, পিতা হচ্ছেন মহেশ্বর, বন্ধু হচ্ছেন আমার শিবভক্ত। তাই এইখানে সেই অর্থে আমরা সবাই ভ্রাতা, কিন্তু এখানে আমরা দেখলাম সেই নিত্যানন্দ প্রভু তার হৃদয়ের মধ্যে সেই শঙ্করানন্দ যেন প্রবেশ করলেন। তিনি আকুল হয়ে ঘুরতে লাগলেন, কৃষ্ণ কোথায়, কোথায় সেই কৃষ্ণ, কোথায় তাকে পাবো, কিভাবে তাকে দর্শন পাবো, কিভাবে তাকে আমি আরাধনা করব, কৃষ্ণ কোথায়, গোবিন্দ কোথায়। চারিদিক যেন সেই বললেন যে একটি মহাপ্রভুর একটি শ্লোক আছে, বললেন যে সেখানে যুগায়তং নিমেষে চক্ষুষা প্রাবৃষায়তং শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে, যে শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে, গোবিন্দের বিরহে আমার সমস্ত অঙ্গ মানে চক্ষু অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেছে। আমি যেদিকে দেখছি সবাইকে দেখছি, কিন্তু আমি কৃষ্ণকে যেন তিনি লুকিয়ে রয়েছেন, কোথায় লুকিয়ে আছেন, দেখা দাও। দেহ মন ভরে মম নিকুঞ্জ বনে ভারতা, গগনে গগনে তব নিঃশ্বাস পরশুনে এসেছ অদেখাব দক্ষিণ সুমিরণে বারতা পেয়ে মনে, কেন শরীর সুরে ভুলাই
এসেছো অদেখা বন্ধু, দক্ষিণ সমীরণে বারো পেয়েছি মনে মনে। শ্রী নিত্যানন্দকে বললেন, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে, পূর্ণ ঐশ্বর্যে শ্রী চতুর্ভুহ মধ্যে, রূপং যস্যদ ভাতি শঙ্কর সনাক্ষং, তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। ওম শান্তি শান্তি শান্তি। সকল সাধনা শেষে তো ভক্তি লাভ হয়, কিন্তু সাধনার প্রারম্ভেই তা কী করে লাভ হতে পারে? যখন মানুষের মধ্য থেকে সাংসারিক আকর্ষণ বিদূরিত হয় এবং পরমাত্মার প্রতি আকর্ষণ জন্মায়, তখন সে সাধনায় নিয়োজিত হয়। পরমাত্মার প্রতি আকর্ষণ ছাড়া সাধনা হবে কী করে? এই আকর্ষণই হল ভক্তি। অতএব ভক্তি সকল সাধনার প্রারম্ভেই পারমার্থিক আকর্ষণ রূপে থাকে। জাগো মা, জাগো মা। আত্মারূপে আমরা সবাই তো নিরাকার, সাকারে প্রকাশ এবং বর্তমানে মানুষ রূপে আমরা আকারে আছি। অস্তিত্বটা আমাদের সাকার রূপ। এই যে রূপ, যতক্ষণ এই সাকার ততক্ষণই একটা কর্ম। কর্মের মূলে হলো প্রথমে ইচ্ছা, মনের ইচ্ছা শক্তি। তারপর হলো জ্ঞানের বিচার শক্তি। তারপর হলো প্রাণের ক্রিয়াশক্তি। এই তিন মিলে আমাদের কর্মে যুক্ত করায়। এই কর্ম কত না ভাবে আমাদের দিকে করিয়ে নিচ্ছে আমাদের দিয়ে। মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা প্রভাবে জাগ্রত হয়। মনের নিজের কোনো ইচ্ছা নেই, যেমন অগ্নি তার নিজের কোনো ইচ্ছা নেই, তেমনি মনেরও নিজের কোনো ইচ্ছা নেই, প্রভাবে জাগ্রত হয়। এখন সুপ্রভাব কুপ্রভাব সব রকমের প্রভাবই মনের ইচ্ছা জাগ্রত করবার কারণে সদাই আমাদের দেহের মধ্যে ক্রিয়া করছে, এবং সেই প্রভাবের মধ্যে থেকে আমরা যে কর্ম করছি তাদের মধ্যে কুকর্ম, সুকর্ম, কর্তব্যকর্ম, নানান রকম সৎকর্ম, পরমকর্ম, নানান রকম কর্ম হচ্ছে। বলা হয় যেমন কর্ম তেমন ফল। বলা হয় এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। কর্মফল আমাদের পেতেই হবে। আগুনে যদি হাত দেই তাহলে হাত পুড়বেই, আবার জলে যদি হাত দেই হাত শীতল হবে। ঠিক সেরকম আমি যেমন কর্ম করব ঠিক সেরকম ফল পাব। তাই বলা হচ্ছে যে মানুষের জীবন কর্মফল দ্বারা নিয়ন্ত্রিত। ভাগ্যচক্র অর্থাৎ যেমন কর্ম আমি করে এসেছি সেরকম ভাগ্য নিয়ে আমি জন্ম নিয়েছি। এমনকি বলা হয় কর্মফল অনুযায়ী পিতামাতাও নির্বাচিত হয়। আমি কোন ঘরে সন্তানরূপে জন্ম নেব সেটাও ঠিক হয় আমার কর্মফলে। যেমন রাজার গৃহে, সাধুর গৃহে যে জন্ম হয় তার জন্য কর্মফল সৎকর্ম তার পুঁজি থাকতে হয়। ঠিক তেমনি একটা মানুষ দেখা যাচ্ছে জন্ম থেকেই ভুগছে, কোনো কারণ কেউ খুঁজে বের করতে পারে না,
কিন্তু এর পেছনেও কর্মফল রয়েছে। যারা দিব্যদৃষ্টির অধিকারী তারা সেটা দেখতে পারে, কিন্তু এমনি দৃষ্টিতে তো সেটা দেখা যাবে না। তাই যদি সাধারণভাবে আমরা বিচার করি, তাহলে বিচারে অন্তত জানতে পারবো যে হ্যাঁ, কর্ম ফল অবশ্যই আছে। কেননা ইহজন্মে যে আমি কর্ম করছি, কখনো কখনো তো আরও তো ফল পাই। কর্মফল প্রাপ্তিটা সঙ্গে সঙ্গে হয় না, যার জন্যই একটা অসুবিধার সৃষ্টি হয় যে আমরা ধরতে পারি না কোন কর্মের জন্য কোন ফল আমরা পেলাম। সুখও কর্মফলের কারণে পাই, দুঃখও কর্ম ফলের কারণে পাই। এবং সুখ দুঃখের অতীত যে একটা আনন্দ, একটা 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 ভাবময় একটা ভাব, সেটার কারণেও কর্ম প্রয়োজন আছে। তাহলে সব কিছুর মূলেই কর্ম। যতদিন আমি দেহে আছি, বেঁচে আছি, কর্মই আমার ধর্ম। এবং সেই কর্মটা যেভাবে পরিচালিত হবে মনকে দিয়ে, কে মনকে প্রভাবিত করতে পারবে, দৈবী শক্তি না অসুর শক্তি, তার উপর নির্ভর করছে তোমার কর্মটা কী ধরনের হবে এবং তার ফলটা কীভাবে নিরূপিত হবে। কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। যে সুফলটা তোমার জন্য বরাদ্দ হয়ে আছে, তুমি যদি বলো যে আমি সেই ফল ভোগ করবো না, তাও তোমাকে ভোগ করতে হবে। আবার যেটা দুঃখের কারণ হিসাবে তোমার কাছে রয়েছে, সেটাও তোমাকে ভোগ করতে হবে। তাই ঈশ্বর বলছেন যে তোমার কর্মের কারণে যে ফল, তার মধ্যে আমার কোনো হাত নেই। খারাপ হলে কখনো বলো না যে আমি তো তোমাকে এত ডাকাডাকি করছি, খারাপ হলো কেন। আবার ভালো হলে বলো না যে দেখো তোমাকে ডাকি না তাও আমি ভালো ফল পেয়ে যাচ্ছি। তোমার কারণেই তুমি পাচ্ছ, সুতরাং এখানে আমাকে ডেকো না। আমি আশ্রয়দাতা, আমি রক্ষাকর্তা, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, তোমাকে রক্ষা করতে পারি, তোমাকে আলোর পথে নিয়ে যেতে পারি, যদি তুমি আমার কথা শোনো, যদি তুমি আমার কথা মানো, যদি তুমি আমার আনুগত্যে আসো, সব থেকে বড় কথা যদি তুমি আমাকে ভালোবাসতে পারো। কেননা তোমাদের আশার ভালোবাসা দিয়ে তো আমাকে ভালোবাসতে পারবে না। আমি আশাতীত আশা, ভালোবাসা। যদি আমাকে পেতে চাও তাহলে আমার সঙ্গ করো, তুমি মনকে দিয়ে সঙ্গ করাও। কোথাও যেয়ে সঙ্গ করতে হবে তারও কোনো নিয়ম নেই, তুমি নিজের মনকে দিয়ে নিজের মনেই সঙ্গ করাও না। অফিসে আছো সেখানেও সঙ্গ করাও, বাড়িতে আছো সেখানেও সঙ্গ করাও, কর্মে ফাঁকে দিও না। কর্ম করতে করতেই ধর্ম হবে, কর্মের স্থান আগে, কর্মের মধ্যেই ধর্ম লুকিয়ে আছে। কর্মই ধর্ম, ধর্মই ঈশ্বর। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, প্রণাম। ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব বলছেন, এ জগতে কিছুই তোমার নহে, তুমিও কাহারও নহ। দুদিনের জন্য রাজা প্রজা সাজিয়াছ মাত্র, যে জন্য আসিয়াছ তা সম্পন্ন করিয়া যাইতে পারিলেই পুরুষার্থ, নতুবা বিষয় বিভব সবই দুদিনের জলবুদ্বুদ। আমরা অনেক সময় অনেক উপবাস করি, অনেক ব্রত পালন করি, অনেক কিছু করি, এগুলো নিশ্চিতভাবে দরকার। কিন্তু আত্মা যেটা চায়, যেটার দ্বারা কষ্ট হবে, সেই সব ব্রত না পালন করাই ভালো। ঋষিরা নানানভাবে বিধান আমাদের দিয়ে গেছেন, যে বিধানের দ্বারা আমরা আমাদের সংকট থেকে আমরা নিজেরাই মুক্ত হতে পারি। এরকম কোনো সংকট নিয়ে যদি বিব্রত থাকেন, আপনারা জানাতে পারেন, আমার চেষ্টা থাকবে ঋষির বিধান অনুযায়ী আপনাদের জানানো, যাতে আপনারা ভালো থাকেন। ভগবান এক জায়গায় বলছেন যে আমরা অনেক জিনিস ছেড়ে দিই, এই ছাড়তে ভগবান বারণ করছেন। কারণ আমরা দেখেছি ভগবান অর্জুনকে কখনো কোনো কিছু ত্যাগ করতে বলেননি, বলেছেন এমনভাবে ধর ত্যাগের প্রশ্নই না। যেমন আমরা ফুটবল খেলি, খেলার সময় পুরো এমন মেতে থাকি আর বাড়ি ঘর কোনো চিন্তা থাকে না, তার মানে ফুটবলটাকে এমনভাবে আঁকড়ে ধরেছি। ঠিক সেরকম, এটা একটা ছোট্ট উদাহরণ, ঠিক সেরকমভাবে ঈশ্বরকে ধরতে হবে, তখন কাউকে কিছু ছাড়তে হবে না, সব কিছু এমনিই ছেড়ে যাবে। ছেড়ে যাবে মানে থাকবো, আমার দ্বারা কারো কষ্ট হবে না সংসারে, ঠিক, কিন্তু আমি জুড়ে থাকবো। তাই ভগবান বলছেন ত্যাগ
যেগুলো আমরা করি, কেউ আহার ছেড়ে দিচ্ছেন, কেউ বস্ত্র ছেড়ে দামি বস্ত্র পরবেন না, কেউ জুতো ছেড়ে দিচ্ছেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র আত্মহত্যা, এই আত্মহত্যার দ্বারা মানুষের ক্ষতি সাধন হয়। এই আত্মহত্যার দিকে অর্জুন তুই পা বাড়াস না, তুই আমার ভক্ত, তুই কিছু ছাড়িস না। ঠিক সেই একই উপদেশ রাজা জনককে অষ্টবর্গমুনি দিয়েছিলেন, একই উপদেশ বৈশিষ্ঠ্য মুনি ভগবান রামকে দিয়েছিলেন, একই উপদেশ ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরুদেব দিয়েছেন, বলেছেন ছাড়বি না, ধর, এমন ধর যা ব্যর্থ এমনি বেরিয়ে যাবে, যা সার্থক সে টিকে যাবে। ছোট ছোট আত্মহত্যা আমরা এইভাবে করি, ত্যাগ করি, খাচ্ছি না, জুতো পরছি না, দামি জামা পরবো না, নানান রকম ছোট ছোট আত্মহত্যা, এই আত্মহত্যার দ্বারা মানুষের ক্ষতি হয়। তিনি বলছেন যারা আত্মহত্যা করে, গায়ে কেউ অগ্নি দিয়ে দিলেন, নিজের গায়ে নিজে অগ্নি দিয়ে মারার চেষ্টা করছেন, এই যখন এরকম চিন্তাভাবনা তার মধ্যে এলো, সঙ্গে সঙ্গে কী হয়, তার একটা বিকৃতি চিন্তাভাবনা তাকে ক্র্যাস করলো এবং সেই ঘটনাটা ঘটালো। ঘটনার পরে কিন্তু সে নিজে বাঁচতে চাইলো এবং দেখা গেল সে যখন মারা গেল, মারা যেয়ে কিন্তু সে নিস্তার পাবে না, তার এই বিকৃতি চিন্তাভাবনা নিয়ে এবং বিকৃতি মুখ নিয়ে, বিকৃতি দেহ নিয়ে তাকে আবার একটা জন্মে আসতে হবে। কারণ আমাদের বাসনাই আমাদের শরীর তৈরি করে, যেরকম ফুল মারা গেল তার গন্ধটা বেরিয়ে যায়, ঠিক সেরকম আমাদের দেহ পড়ে থাকলে আত্মা বেরিয়ে যায় আর বাসনা আবার নতুন শরীর দিয়ে দেয়। যতক্ষণ আমাদের বাসনা থাকবে আমাদের কিন্তু এই যাতায়াতটা লেগেই থাকবে, যেদিনকে আমাদের উপাসনায় আমরা যুক্ত হব সেদিনকে আমরা বাসনা থেকে মুক্ত হব। কেন এই ভবসাগরের যন্ত্রণা আমরা বারবার কষ্ট পাই? আমরা যদি খুব ভালো করে দেখি, এরকম বাড়ি আমরা অনেকবার করেছি, এরকম গাড়ি আমরা অনেকবার করেছি, এরকম অর্থ আমাদের অনেকবার এসেছে, এরকম প্রতিটা বাড়ি একই ভুল করেছি আর বারবার এই জন্ম নিয়ে আমার আসতে হচ্ছে। আমরা যদি সেই সময় মহাপুরুষদের সঙ্গে জুড়তাম তাহলে তো আসতে হতো না, তখনও তো একটাই বিচার করেছি, এ লোকটা ঠিক কি ভুল, এই মা ঠিক না ওই মা আনন্দময় ঠিক না, তখনও তো নানান বিচার করেছি বলে তো আজকে বারবার আসতে হচ্ছে আমাদের। তাই বিচার থেকেও ভগবান বলছে অর্জুন তুই বেরিয়ে আয়, তুই কোনো বাসনা রাখিস না, এমনভাবে উপাসনা কর বাসনাকে ছাড়তে হবে না। আর এইভাবে যদি নিজেকে ছোট ছোট হত্যা করিস, এগুলো একটা হত্যা, এই হত্যা করলে এর যন্ত্রণা তোকেই বইতে হবে এবং তোকে কিন্তু আবার আসতে হবে। আমরা জানি যে এক সাধুকেও পর্যন্ত হরিণ হতে হয়েছিল, যে পরম জ্ঞান লাভের দিকে এগিয়ে গিয়েছিল তাকেও হরিণের বাচ্চা হয়ে ভূমির মধ্যে আসতে হয়েছিল। তার কারণ তার একটা হরিণকে নিয়ে তিনি চিন্তাভাবনা করেছিলেন, হরিণেরকে রাখতেন, পালন করতেন এবং সবসময় ভাবতেন এ আমি যদি চলে যাই তাহলে এর কী হবে। দেখা যায় মৃত্যুর পর অত বড় সাধু তাকেও হরিণ হতে হয়েছিল। তাই বাসনা থেকে আমাদের ধীরে ধীরে মুক্ত হতে হবে, আর যতক্ষণ আমরা মুক্ত না হতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের এই যাত্রা চলতেই থাকবে। ফুল ফুটবে, গন্ধ উঠবে, ফুল মারা যাবে কিন্তু গন্ধ গিয়ে আবার একটা ফুল তৈরি করে নেবে, এই যাত্রা চলবে, এই চেতনার যাত্রা চলবে। চৈতন্যতা তখনই আসবে যখন আমরা ঠিকমতো বুঝতে পারবো যে না, আমাদের আর বাসনা দরকার নেই। তার জন্য ভগবান বলছেন যে অভ্যাসটা অতিরিক্ত দরকার। এক ব্যক্তি, তার স্বামী সৈনিক ছিলেন, তার সে যখন ঘুমাতেন তখন তার খুব জোরে জোরে নাক ঠাক ডাকতেন এবং এপাশ ওপাশ ঘুরে শুতেন, তখন তিনি তার গুরুদেবকে বললেন এ তো নানান বিব্রত জায়গায় আমি পড়ে গেছি, আপনি একটা উপদেশ দেন, কোনো একটা মন্ত্র বলুন যে মন্ত্রের দ্বারা আমার স্বামী এই যে বিভ্রাটভাবে নাক ডাকে এবং এদিক ওদিক সারা খাটের বিছনা জুড়ে শোয়, তাতে আমার অসুবিধাও হয়, কী করা যায়? বলে কিচ্ছু মন্ত্র বলতে হবে না, শুধু বলবি রাইট ট্রান, কেন ও সারা জীবন সৈনিক ছিল, ওদের লেফট রাইট করে বেরিয়েছে, ওদের যেটা অভ্যাস করিয়েছে ওটাই ওরা বুঝবে, অন্য মন্ত্রকে কাজ হবে না। ঠিক সেই মতো স্ত্রী সবসময় ঘুমালেই বলতো রাইট টান আর ঠিক ডান দিকে ঘুরে যেত। তাই আমাদের জীবনে যখনই আমরা অভ্যাস করব ভবানীকে নিয়ে, ভগবানকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, রামকে নিয়ে, সেই অভ্যাসটা মৃত্যুর সময় আমাদের কাজে লেগে যাবে। মৃত্যু সময় আমরা অচেতন হয়ে যাই, কারণ মৃত্যু যখন ঘটে, আমার যে একটা অ্যাক্সিডেন্ট হলো বা মাথা ফেটে গেল বা কোনো রকমভাবে একটা প্রচণ্ড যন্ত্রণা শরীরে যখন হয় আমরা অজ্ঞান হয়ে যাই, তখন আমরা অবচেতন হয়ে যাই। মৃত্যু যখন আসে তখন আমরা অজ্ঞান হয়ে যাই, যার জন্য আমাদের চৈতন্যতা থাকে না বলেই আমাদের বারবার আসতে হয়। আমরা লিখি কার্ডে যে সজ্ঞানে মারা গেছেন, সজ্ঞানে মারা গেলে তাকে আর ফিরতে হয় না, সজ্ঞানে তাই তিনি মারা যান যিনি মুক্ত পুরুষের সঙ্গে জোড়েন, ঠাকুরের সঙ্গে যিনি জুড়েছেন তিনি সজ্ঞানে যাবেন,
মা আনন্দ মায়ের সঙ্গে যিনি জুড়েছেন তিনি স্বজ্ঞানে যাবেন, গুরু নানকের সঙ্গে যিনি জুড়েছেন তিনি স্বজ্ঞানে যাবেন, মহম্মদের সঙ্গে ভগবান যীশুর সঙ্গে যারা জুড়েছেন এই ভগবান তুল্য যত মহাপুরুষের সঙ্গে যারাই জুড়েছেন তারাই স্বজ্ঞানে যাবেন। অতএব স্বজ্ঞানে যেতে গেলেও অভ্যাস দরকার আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে পরামর্শ দিচ্ছেন যে বৈরাগ্যকে, বৈরাগ্য তখনই তৈরি হবে, বাসনা তখনই নষ্ট হবে যখন তুই উপাসনাকে ভালো করে চেপে ধরবি। আর যতক্ষণ উপাসনাকে চেপে না ধরবি ততক্ষণ মনের মধ্যে বিচার আসবে, এটা ছাড়বো, ওটা ধরবো, এটা করবো না, এটা করবো, নানান বিচার আসবে। তুই জপ ধ্যানটাকে বাড়িয়ে দে, অটোমেটিক দেখবি নানান বিচার নানান প্রশ্ন তোর মধ্যে থেকে তিরোহিত হবে এবং কোনো প্রশ্নের বাদল তোকে ঘিরবে না। তুই এবার ধীরে ধীরে জানতে পারবি, সব তুই নিজে নিজেই জানবি। আর তোর নিজের যে জানা এটাই তোর সম্পত্তি। কেন আমি যতই বলি, আমি এক ব্যক্তি দেখতে পারে না, তাকে যতই আমি নিয়ে বলি সূর্যের এই প্রকাশ ওই প্রকাশ এইভাবে আলো দিচ্ছে গায়ে পড়ছে, সে কিছুতেই বুঝতে পারবে না সূর্য কেমন দেখতে। কিরণ গায়ে পাবে ঠিক কথা, কিন্তু সূর্যকে দেখতে পারবে না। কিন্তু চোখের যদি অপারেশন করা হয় ভগবানের কৃপা এবং ডাক্তারের হাত্য সে যদি চোখ যদি আবার ফিরে পায় সে, তখন সে সূর্যকে দেখে বলছে না আপনি এতদিন যা বলেছেন ঠিক বলেছেন। ঠিক সেরকম সাধক যে হবে সে সর্বদা অভ্যাসের মধ্যে থাকবে। এবং দেখা গেছে যে আমাদের ঋষিরা আজ পর্যন্ত যা কিছু ঘোষণা করে গেছেন তাই কিন্তু সঠিকভাবে যারা যারাই মেনে চলেছেন তারাই কিন্তু জীবনে সফলতা করেছেন। দেখা গেছে বিজ্ঞান আজ যা ঘোষণা করছে কাল তার ঠিক বিপরীত ঘোষণা করছে। আজ বলছে জল বেশি করে খেলে লাভ বেশি হবে, কাল আবার গবেষণা করে বলছে জল অতিরিক্ত খাওয়ার দরকার নেই। কাল বলছে র চা খাওয়া ভালো, পরশু দিন বলছে র চা খেলে ক্ষতি হবে। তো কোথায় আমরা গিয়ে দাঁড়াবো? আজ যে শস্য উৎপাদন হচ্ছে তার মধ্যে এত বেশি পরিমাণে সবসব ওষুধপত্র দেওয়া হচ্ছে, রোগ আমাদের ঘিরে ধরছে। কিন্তু আগেকার দিনে যে নিয়ম ছিল শস্য হয়তো কম হতো কিন্তু আমাদের এত অসুখ আমাদের চেপে ধরতো না। অতএব ঋষিরা যা বিধান দিয়ে গেছেন, মহাপুরুষরা মুক্ত পুরুষরা যে কথা আমাদের বলে গেছেন সেই কথা ধরে আমার মনে হয় চলা ভালো। তাতে অন্তত যাই হোক দু চার দিন পর তার ডিসিশান চেঞ্জ করতে হয় না। আর এখনও যে কথাটা বলে যে এটা করলে ভালো হবে সঠিকভাবে আবার পাঁচ বছর পর নাও ভালো থাকতে পারে। আইনস্টাইন যা বলেছে নিউটন এক সূত্রে এক কথা বলেনি, বিপরীত কথা বলেছে। কিন্তু ঋষিদের বিধান সব এক আছে, ঋষিরা যা বলে গেছেন তাই ঘটনা আজও ঘটে। তারা যত তিথি নক্ষত্রের কথা বলেছেন তা ঘটনা আজও ঘটে। তাদের অনুসারে আজও দুর্গাপূজা হয়, তাদের অনুসারে আজও আমরা নামাজ পড়ি, তাদের অনুসারে আমরা ভগবানের যিশুর দিন পালন করি। অতএব তাদের যে বিধান সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিশ্চিতভাবে শান্তিতে থাকবো এবং পুরা কাল থেকে যে বিধান চলে এসছে সেটাকে ধরবো। ধর্ম মানে ভালোবাসা, তাই বলে এই নয় যে আমার ধর্ম ভালো আর তোমার ধর্ম খারাপ। ধর্ম মানে আমার মাকে আমি যতটাই ভালোবাসবো অপরের মাকে ততটাই ভালোবাসবো। ধর্ম মানে দাঙ্গা না, ধর্ম নামে যেন দাঙ্গা না হয়, ধর্ম মানে ভালোবাসা। এক বাড়িতে পাঁচ ভাই সুন্দরভাবে বসবাস করবো, এটাই হচ্ছে ধর্ম। কোনো বিভেদ নেই, আমার যদি ভালো লাগে আমি নামাজ পড়বো, আমার যদি ভালো লাগে আমি বাইবেল পড়বো, আমার যদি ভালো লাগে আমি গীতা পড়বো, আমার ওপর নির্ভর করবে। কোনো বিরোধ নিয়ে ধর্ম তৈরি হয় না। চেষ্টা রাখতে হবে ঋষির যে আদেশ যা আমাদের দিয়ে গেছেন সেটা ধরে যেন ধীরে ধীরে আমরা এগোতে পারি।